সাহারা বিল্লার কাছে 52 কোটি টাকা ঘুষ নিয়েছিলেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি বিস্ফোরক অভিযোগ রাহুলের। छह महीने में 9 बार सहारा के लोगों ने अपनी डायरी में लिखा है कि हमने नरेंद्र मोदी जी को पैसा दिया है। मोदी विरुद्ध घुष ने अभियोग राहुल कांग्रेस के पास तृणमूल एकजुटे विरोधी आंदोलन नामार डाक मुख खुलन प्रधानमंत्री निरपेक्ष तदंत होक बोलते कांग्रेस। অভিযোগ মোকাবিলায় পাল্টা আক্রমণে বিজেপি মিথ্যে ভিত্তিহীন অভিযোগ। দুর্নীতি মামলায় ফেঁসে নিজেই এখন জামিনে প্রতারণা। বোতারকে মুখে দুর্নীতির কথা কেন মন্তব্য রাহুল গান্ধী আপনি গুসে মে বেবুনিয়াদ আরোপ লাগা রহে। আজ বেনারসে নরেন্দ্র মোদী রাহুলের অভিযোগের জবাব দেবেন প্রধানমন্ত্রী। বেনারস থেকে সরাসরি মাল্টি ক্যাম্প সম্প্রচার, চোখ রাখুন 24 ঘন্টায়। প্রধানমন্ত্রী বিরুদ্ধে তদন্ত দাবি মুখ্যমন্ত্রী। 100 বার বলবো, 1000 বার বলবো, চুরি করেছেন মোদী, মন্তব্য মমতার। সিদ্ধান্ত বদল আরবিআই এর, 1 লক্ষ টাকা জমা দেওয়ার শর্ত প্রত্যাহার। এই নিয়ে 43 দিনের শর্ট বা নিয়ম বদল। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এখন হচ্ছে রিভার্স ব্যাংক অফ ইন্ডিয়া। প্রতিক্রিয়া কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা। পুলিশকে বোমা মারার হুমকি মামলা, প্রমাণের অভাবে বেকসুর খালাস অনুব্রত মণ্ডল। রায় সিউড়ি আদালতের, আমিরের দোষ যদি কিছু বলে থাকে স্লিপ অফ টাং। রায়ের পর 24 ঘন্টাকে প্রতিক্রিয়া অনুব্রত। প্রথম দিকেই বলেছিলাম বেকসুর খালাস, আমি কোনো অন্যায় করি নাই। রাজ্যে ফের অ্যাসিড হামলা, ক্যানিংয়ে আক্রান্ত দ্বাদশ শ্রেণীর 2 ছাত্রী। টিউশন থেকে বাড়ি ফেরার পথে হামলা, গুরুতর জখম দুজনকে কলকাতা হাসপাতালে ভর্তি।